হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লেটস ইম্প্রুভ ইউটিউব চ্যানেল আমাদের আজকের এই ভিডিওতে আমরা এক্সারসাইজ সিক্স এর মার্ক্স ফোরের কোয়েশ্চেন নাম্বার সিক্স করবো এর আগে আমরা কি করেছিলাম এর আগে আমরা মার্ক্স ফোরের কোয়েশ্চেন নাম্বার ফোর করেছিলাম পাঁচ নাম্বার অঙ্কটি আমি তোমাদের জন্য ছেড়েছি সেটা চার নম্বরের সঙ্গে একদম সিমিলার তোমরা সেটা ট্রাই করবে যদি না হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে সেটা আমি করে দেব ওকে তাহলে এখন চলো আমরা দেখিনি ছ নম্বর অঙ্কটি কি করে হচ্ছে দেখো ছ নম্বর অঙ্কটিতে কি বলা আছে ইন্টিগ্রেশন টেন এক্স বাই লক কস ডি এক্স ওকে তাহলে এই অঙ্কটি আমরা কী করে করবো তোমরা যদি ভালো করে অবজার্ভ করো লক কস তার ডেরিভেটিভ কিন্তু টেন এক্স আসার প্রবাবিলিটি আছে ওকে তাহলে আমরা এখানে এটাই করছি যে লক কস এক্সকে আমরা জেড ধরে নিচ্ছি তাহলে কী করছি লেট লক কস এক্স ইকুয়াল টু জেড ওকে তাহলে এখান থেকে কী চলে আসবে লক কস তার ডেরিভেটিভ কত হবে লগ এক্সের ডেরিভেটিভ হয়ে গেলো ওয়ান বাই এক্স তাহলে লগ কস ওয়ান বাই কস এক্স ইন্টু কস এক্সের ডেরিভেটিভ কত কস এক্সের ডেরিভেটিভ হলো মাইনাস সাইন এক্স তাহলে মাইনাস সাইন এক্স ডি এক্স আর রাইট সাইডে কি চলে আসবে ডিজেড ওকে তাহলে এখান থেকে দেখো আমরা কী পেয়ে যাচ্ছি মাইনাসকে যখন সামনে নিয়ে চলে আসবো তখন সাইন এক্স বাই কস দ্যাট ইস টেন এক্স দ্যাট ইস তাহলে কী হয়ে গেলো মাইনাস টেন এক্স ডি এক্স টু ডিজেড ওকে তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টেন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস দেখো আমরা যেটা বলেছিলাম সেটা চলেই আসলো তাহলে এই ভ্যালুগুলো এবার আমরা সাবস্টিটিউট করে দিই তাহলে দেখো এই ভ্যালুগুলো যদি আমরা সাবস্টিটিউট করি তাহলে কী আসছে আসছে হলো ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স টেন এক্স ডি এক্স মানে কত মাইনাস ডিজেড তাহলে আমরা বাইরে লিখে দিচ্ছি মাইনাস আর এখানে ডিজেড আর লক কসেক্স লক কসেক্সকে আমরা কত ধরেছিলাম সেটা হলো জেড তাহলে এখানে চলে আসছে বাই জেড দেখো আমাদের ইনটিগ্রেশনটি কত ছোট হয়ে গেলো মানে আমরা যদি ঠিকঠাক সাবস্টিটিউট করতে পারি তাহলে আমাদের এই যে জটিল অঙ্কগুলো সেগুলো কত ইজি হয়ে যাচ্ছে তাহলে এই যে সাবস্টিটিউশন মেথড এটা কিন্তু খুবই একটি এফেক্টিভ মেথড ঠিক কি নয় তাহলে তোমরা এই মেথডটি খুব ভালো করে শিখবে আর আমার এই সিরিজের সবগুলো ভিডিও দেখবে যাতে করে কি হয় আমি কোথায় কিভাবে সাবস্টিটিউট করতে হচ্ছে সেগুলো তোমাদের শিখেছি সেগুলো তোমরা একদম ভালো করে বুঝে যাবে ওকে তাহলে দেখো এবার এটার ইন্টিগ্রেশন কত হবে এখানে কি আছে ডি জেড বাই জেড এবার আমরা কী জানি ওয়ান বাই জেডের ইন্টিগ্রেশন কত সেটা হলো লগ মট জেড তাহলে এখানে কি চলে আসছে মাইনাস লক মড জেড প্লাস সি ওকে তাহলে এবার এখানে জাস্ট আমরা জেডের ভ্যালু সাবস্টিটিউট করে দেবো তাহলেই আমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে তাহলে দেখো এখানে কি আসছে ও আচ্ছা সি কি সি হলো इंटीग्रेशन कांस्टेंट ओके তাহলে এটা इक्वल टू কত আসবে মাইনাস লগ জড মানে কত জড মানে হলো লগ cos x তাহলে এখানে কি চলে আসবে লগ cos x + c ओके তাহলে এটা কি এটাই হলো क्वेश्चन नंबर 6 এর आंसर ओके